नमस्कार बन्धुरा, तृष्णा कूकिंग एंड क्रिएटिविटी अपने सबा के स्वागत। आज अनेक दिन पर वीडियो दिच्छी नतून। तो बर्षाकाल चले खिचुड़ी रेसिपी दिच्छी। खिचुड़ी खेते कार ना भालो लागे, तो चलून देखे नी खिचुड़ी की कि भावे बनाच्छी। एखाने गोविंदभोग चाल नियेछी 1.5 कौटो। आज खिचुड़ीटा गोविंदभोग चालेर ही होबे। एखाने मुगेर डाल आछे 1.5 कौटो, मोट 3 कौटोर होबे खिचुड़ी। एखाने आदा और काचा लंका पेस्ट करे नियेछी, खानिकटा काचा लंका पेस्ट करेछी। टमेटो एभावे केटे नियेछी। एखाने शुकनो लंका, तेजपाता, एखाने आर किछुटा काचा लंका नियेछी, घी, गरम मसला, और मसलाटा आमी सर्षे तेल दिए करब, नून, और एखाने मसलार मध्ये चीनी, जिरे, लंकार गुड़ो, जिरे गुड़ो, हलुद, धनेर गुड़ो, और खिचुड़ির সাথে কিছু না ভাজা খেলে ভালো লাগে, তাই বেগুন আর আলু এভাবে কেটে নিয়েছি। আর এগুলো খিচুড়িতে আলু দেব। আলু ছাড়া খিচুড়ি খুব একটা ভালো লাগে না। তো চলুন দেখে নিই চটপট কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি প্রথমে ডালটাকে কড়াইতে হালকাভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মুসুর ডালটা একটু ভালোভাবে ভেজে না নিলে ঠিক ভালো লাগে না, তাই এভাবে মুসুর ডালটাকে একটু কড়াইতে ভেজে নিয়েছি। এদিকে কড়া এই খাড়ির মধ্যে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি। তো তারপর আমি এখানে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম এবং ডালটাও এর মধ্যে দিয়ে দেব। তো তারপর আমি আলুগুলোকে একে একে দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো সেগুলো দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটতে শুরু হয়ে গেছে, এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এটাকে ভালোভাবে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। তো এখানে আমার প্রায় অর্ধেকে একটু কম ফুটে এসেছে, তো এখনও এটা খানিকটা হবে। তো এখন আমি এই অবস্থায় এর মধ্যে আর একটু জল দেব। আমি খুব একটা টাইট টাইট খিচুড়ি বানাচ্ছি না, একটু তরলভাবে, তরল থাকবে সেরকম ধরনের খিচুড়ি বানাচ্ছি, বেশি টাইট খিচুড়ি ভালো লাগে না। তো এটা ততক্ষণ হোক, এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবেন তলায় ভালোভাবে, না হলে তলাটা লেগে যেতে পারে। অপরদিকে আমি এর মশলাটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবং এই শুকনো ফোড়নগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর আদা আর লঙ্কার যে পেস্টটা ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি। এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবেন। এটা যত সুন্দরভাবে কষাবেন এই মশলাটাই খিচুড়িতে যাবে, তো টেস্টটা ততটাই সুন্দর আসবে। এটা দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি। এটাকে সামান্য একটু পরিমাণ জল ইউজ করেছি আমি, নাহলে মশলাটা তলায় লেগে যেতে পারে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম মশলা একটু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে। এটাকে আমি এবার যে হাঁড়িটার মধ্যে খিচুড়ি রান্না করছি সেই হাঁড়িটার মধ্যে এটাকে আমি ঢেলে দেব। তো এটা আমার ঢালা হয়ে গেছে, এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি আরও খানিকক্ষণ ফুটিয়েছি। তো দেখুন খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে এসছে। তো এরপর আমি এর মধ্যে গাওয়া ঘি দিয়ে দিয়েছি। খিচুড়িতে ঘি না দিলে বেশ জমে না, একটা সুন্দর সেন্ট আসছে ঘি থেকে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে আমি রেখে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার খিচুড়ি গোবিন্দভোগ চালের। আপনাদের কেমন লাগলো খিচুড়ি রেসিপিটি অবশ্যই জানাবেন, বাড়িতে তৈরি করবেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।